পথসভা সাথে একাধিক দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন বিজেপির। মঙ্গলবার হরিহরপাড়ায় বিডিও রোডে পথসভা হয়। এরপর 12 দফা দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিলেন হরিহরপাড়া ব্লকের বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোহাম্মদ রফিক আলী শেখ সহ ব্লক নেতৃত্ব ও কর্মীরা। রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের সমস্যার সমাধান, 100 দিনের কাজ সহ একাধিক ইস্যুকে সামনে রাখা হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দেওয়ার কথা জানান বিজেপি নেতা। বিডিও সাহেব আমাদের সমস্ত ডেপুটেশনকে কার্যকরী করবে বলে আমাদেরকে কথা দিয়েছেন। উনি যদি আমাদের কথা মতো মেনে নেয় তাহলে আমরা এখানেই শেষ করে দেব, ডেপুটেশন আর আমরা দিব না। যদি না হয় তাহলে আমাদের এই হরিহরপাড়া থেকে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যাব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।